Bismillahi r-Rahmani r-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে ছবি দিয়ে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনারা পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তির জন্যই আপনারা এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার উত্তম সময় হচ্ছে শনিবার আসরের নামাজের পর। তবে এই আমলটি আপনাদের কাছে যেভাবে বর্ণনা করব আপনারা ঠিক সেইভাবেই অক্ষরে অক্ষরে আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করে খুবই কার্যকরী ফলাফল পাবেন। তবে এই আমলটি আপনাদের কাছে বর্ণনা করার আগে একটি বিষয় আপনাদের বলে রাখি যে অনেক মানুষ আছেন আমার চ্যানেলটি মানুষের কাছে প্রিয় এই জন্য তারাও আমার ভিডিওগুলো অনেক ক্ষেত্রে এডিটিং করে অনেক জায়গায় ব্যবহার করে থাকে। আপনারা যেটি করবেন এই ভিডিওর এবং আমার প্রত্যেকটি ভিডিও শেষে আমার একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ছাড়া আপনারা আর অন্য কারোর সাথে কথা বলবেন না। আর একটি বিষয় বলে রাখি, তাদের জন্য যা ব্যবস্থা নেওয়ার আমি নিব, তারা যে ভিতর থেকে পরিবার সহ নিজে সারা জীবনের জন্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। অন্যের আমলগুলোকে ব্যবহার করে কোনো মানুষ যদি কারোর সাথে প্রতারণা করে আমি কিন্তু তাকে কোনো মতে ছাড় দিব না। তার জন্য কি অপেক্ষা করবে সে কেবল নিজেই বুঝতে পারবে। আমি এক্ষেত্রে কতটা কঠিন হতে পারি সে নিজেই ভালো করে বুঝবে এবং ভালো করে প্রমাণ পেয়ে যাবে। আমার কথাগুলো অনেকদিন যাবত হয়তোবা আমি কীভাবে তদবির দেই কোন বিষয়ের জন্য কি করি এগুলোকে ফলো করে এগুলো করার চেষ্টা করেছে। যাই হোক, তার ব্যবস্থা আমি নিব, তবে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমার ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারেই আপনারা কোনো মতেই কথা বলবেন না। এক্ষেত্রে যদি আপনারা কথা বলেন প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো যাই হোক, আমি আপনাদের আমলটি বর্ণনা করছি। আপনাদের যেটি করতে হবে, আপনাদের পছন্দের ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তি হোক না কেন, প্রথমে তার ছবিটি সংগ্রহ করতে হবে। এরপরে আপনাদেরকে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন সেই তালসামটিকে ছবির উপরে কোনাকুনি লিখতে হবে। এরকম সোজাসুজি লিখবেন না, যেরকম ধরনের পুরোটা একটা ছবি এইভাবে কোনাকুনি লিখবেন অথবা এইভাবে কোনাকুনি লিখবেন। ঠিক তালসামটি লেখার পরেই উপরে লিখবেন অমুক বিন অমুক অথবা অমুক বিনতে অমুক। এক্ষেত্রে যার জন্য আমলটি করবেন তার মায়ের নাম ব্যবহার করবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক তার মায়ের নাম ব্যবহার করবেন। এরপরে আপনি যেটি করবেন, ছবিটির উপরে আগরবাতি ধোয়া দিবেন 5-7 মিনিট ধরে তালসামটি লেখার পরে এবং কিছু সুগন্ধি আতর ছিটিয়ে দিবেন। যদি আপনার এর চাইতে সুগন্ধি কোনো বখুরের অর্থাৎ সুগন্ধির কোনো ধূপের সন্ধান থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আপনি যেটি করবেন, এই যে তালসামটি লিখেছেন এভাবে লিখেন আর এইভাবেই লিখেন, এই তালসাম বরাবর একটি কেচি দিয়ে মাঝখান থেকে সেই ছবিটিকে কেটে ফেলবেন। ঠিক আপনার কেচি চলবে ঠিক তালসামের মাঝখান দিয়ে, বুঝতেই পাচ্ছেন ছবিটির সাথে যেন তালসামটিও কেটে দুই ভাগ হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর প্রথম অর্ধেকের উপরে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াদুদু 99 বার পাঠ করে ফু দিবেন এবং আপনি যেটি চান সেটি বলবেন। দ্বিতীয় অর্ধেকের উপরে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কাইয়ুম নামটি 99 বার পাঠ করে ফু দিবেন। শেষে অবশ্যই 7 বার আপনি কি চান সেটি বলবেন। আপনি বলতে পারেন, বাংলাতে হলে বলবেন, এই সকল তালসামের খাদেমরা আপনার দায়িত্ব গ্রহণ করুন,
অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে, অথবা অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। এই কথাটি আপনারা বলবেন। আর যদি আরবিতে বলেন তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তলসাম বি জালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফরজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বি মহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি। এই কথা সাতবার বলে ইয়া ওয়াদুদু 99 বার পাঠ করার পরে এই কথা সাতবার বলে প্রথম অর্ধেক তলসামের উপর ফু দিবেন, আর ইয়া কাইয়ুম 99 পাঠ করে সাতবার শেষে এই কথাগুলো বলে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন ফু দিবেন। এরপরে আপনি দুইটি অংশকে, ছবির দুইটি অংশকেই আপনি আগুনে ফুরিয়ে ফেলবেন, কয়লার আগুনে অথবা গ্যাসের আগুনে অথবা মাটির চুলায় পুড়িয়ে ফেলবেন। দেখতে পাবেন আপনার আমলটি করা ঠিক পরের দিনই আপনার পছন্দের মানুষ আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। তবে আপনাদের একটি বিষয় বলবো, ওই দিন তার সাথে কোনো মতেই শারীরিক সম্পর্ক করবেন না, এই ব্যাপারে সাবধান থাকবেন। আপনি তাকে নির্দিষ্ট একটি দিন অথবা ক্ষণ বা স্থান বলে দিবেন, এরপরেই তার সাথে এই কাজে লিপ্ত হবেন। অনুরোধ রইল এই কাজটি আপনারা অন্যায়ভাবে কারো উপরেই কোনো মতেই করবেন না, তাহলে আপনাদের সারা জীবন এর গুণা বইতে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি এর শাস্তিও পেতে পারেন। আল্লাহ যদি চান দুনিয়াতে দিতে পারেন, আর আল্লাহ তাআলা যদি চান আখিরাতের জন্য রেখে দিতে পারেন। অতএব এই বিষয়ে সাবধান থাকবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনারা যারা এজাজত নেওয়ার জন্য কথা বলবেন অথবা কমেন্ট করবেন, অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র হয়ে কথা বলবেন, তাহলে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।